হ্যালো বন্ধুরা আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আজকে হচ্ছে আমি দুধের প্যাকেটে ডিম রান্না করে দেখাবো তোমাদেরকে এটা একদমই ফার্স্ট টাইম করছি আমি কখনও করিনি আগে তো একটা বান্ধবীর কাছে শুনে আমি এই রান্নাটা ট্রাই করব জানি না কেমন হবে তোমরা কিন্তু শেষ অব্দি ভিডিওটা দেখো কি হলো না হলো কেমন হলো সেটাও কমেন্টে জানিও দেখো গ্লাসের মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি পাঁচটা তো আর এই দেখো ওই পেঁয়াজের মধ্যে ডিমগুলো আমি গ্লাসে সবকটা ফাটিয়ে নিয়েছি এইবার আমি এটাকে ঠিক করে মানে নুন দিয়ে ঠিকঠাকভাবে পুরো ভালোভাবে ফেটিয়ে নেবো এই দেখো ফেটানো হয়ে গেছে এবার আমি খুবই সাবধানে এটা ঢেলে দেবো প্যাকেটের মধ্যে তো ঢেলে নিয়ে আমি ফিরে আসছি কারণ এক আমি ফোন ধরে ঢালতে পারবো না ডিমটা প্যাকেটে ঢেলে নিয়ে আমি ফিরে আসছি আর এই দেখো প্যাকেটে ঢেলে মুখটা ভালো করে বেঁধে দিয়েছি আমি আর এখানে আমার ভাতের জল গরমও হয়ে গেছে এটা আমি ভাতের মধ্যেই দিয়ে দেবো দেখো ঠিক করে পুরো সমান করে ভাতের মধ্যে দিয়ে দিতে হবে এটা টিফিন বক্সেও হয় কিন্তু কি বলো তো তো দিলে না গোল বা মানে গোল হয়ে যায় আমার তো চৌকো নেই গোল হয়ে যায় পুরো আর এটাতে দিলে না পুরো চৌকোভাবে বেরোবে তো তার জন্য আমি দুধের প্যাকেটটাই দিলাম এটা আমার একটা বান্ধবীর কাছে শোনা ওই আমাকে রেসিপিটা বলেছিল তো আমি ট্রাই করলাম আজকে দেখি কেমন হয় তো ভাতের মধ্যে এটা দিয়ে দিলাম এটা ফুটে উঠলে তারপর আমি এটা তুলে নেবো ওই প্যাকেটটা ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে ভাতে তো চলো হয়ে গেলে আমি আবার নিয়ে ফেরত আসছি আর এই দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা জলে কিছুক্ষণ এটা ডুবিয়ে রেখেছিলাম কারণ এত গরম ছিল তো তো এতে হাত লাগানো যাচ্ছিলো না তার জন্য ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম এটাকে তো এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি প্যাকেটটাকে কাটবো তো চলো প্যাকেটটাকে কাটা যাক আর এই দেখো কাঁচি দিয়ে সুতোটাকে কাটা হচ্ছে তখন ও বাড়িতে চলে এসেছিলো তার জন্য ওকে বললাম একটু কেটে দে আমি ভিডিও করছি আর ও দেখো এইভাবে কাটছে আস্তে আস্তে যাতে ডিমটা না ভেঙে যায় এবার জানি না ভেতরে কেমন আছে মানে টেনশান হচ্ছিল জানো তো যে ঠিকঠাক হয়েছে কিনা না সেদ্ধ কিন্তু দেখো খুলছে পুরো একদম পারফেক্ট এসেছে যেমন চাইছিলাম মানে ফোনে আর কি বান্ধবীর কাছে যেমন শুনেছিলাম তেমনই এসেছে পুরো দেখো কত সুন্দরভাবে বেরোচ্ছে ওটা মানে দেখতে এত সুন্দর লাগছিল আমি তো শুধু শুধু এমনিই কতগুলো খেয়ে নিয়েছি কারণ খেতেও ভালো লাগছিল জানো তো একটু অন্য রকম। আর দেখো পুরোপুরি কাটা হয়ে এসেছে কত সুন্দর এসেছে দেখো জিনিসটা এবার এটাকে আমাকে কি করতে হবে বলো তো টুকরো টুকরো করে কেটে নিতে হবে তো চলো কেটে নিয়ে আর ডিমটা ফ্রাই করে নিয়ে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে আর এই দেখো একদম হালকা করে ফ্রাই করেছি অল্প নুন হলুদ মাখিয়ে যেরকম আমরা পনির ফ্রাই করি না নুন হলুদ মাখিয়ে সেমভাবে আমি ফ্রাই করে নিয়েছি আর দেখতেও লাগছে পুরো পনিরের মতো দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা ভাজাই খেতে ভালো লাগছিল আর এই দেখো একদম রান্নাটা রেডি হওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল একদম অন্যরকম একটা ডিম রান্না মানে আমি ফার্স্ট টাইম খেলাম আগে কখনও খাইনি তো বান্ধবীর কাছে শুনেই আমি রান্নাটা করলাম আর এত সুন্দর হয়েছিল না খেতে কি বলবো তোমাদেরকে আর এর মধ্যে আমি কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছি কারণ আমার সয়াবিন খেতে খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি সয়াবিন খেতে তার জন্য এর মধ্যে কয়েকটা সয়াবিনও ফেলে দিয়েছি আমি বেশ ভালো লাগছিল খেতে বেশি কিন্তু মশলা দিই নি এতে নর্মালি খেতে ভালো লাগছিল জিরে গুঁড়ো দিয়েছি যেরকম পিঁয়াজ আদা রসুন অল্প অল্প দেয় সেরকম খুবই কম মশলা দিয়ে রান্না করেছি একটা আলু দিয়ে কত সুন্দর দেখতে লাগছে বলো মনে হচ্ছে পুরো মানে পনিরের যে কিউবগুলো হয় না পুরো ওই রকম দেখতে লাগছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও তোমরা কি এইভাবে কখনো ডিম রান্না করেছো আর যদি না করে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে বাচ্চারাও বেশ খেতে পছন্দ করবে এরকম জিনিস আর ডিমের একদমই নতুন একটা রান্না আমার তো খুবই ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বা তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো আমার তো বেশ ভালো লাগলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা লাইক করতে ভুলো না কিন্তু